মাসিমা এই প্যান্ডেলটা কোথায় বাবা আমি তো ছুটি পাইনি এরা দেওয়ালির জন্য দু তিন দিন ছুটি নিয়ে নেয় একদিনের যে এদের কিন্তু আমাদের পাঁচ দিনের জন্য আমাদের দশ দিনও ছুটি দিল না মানে কোনো মানে হয় দুর্গাপূজাতে আজকাল কেউ ম্যারেক্স করে আর যায় না প্লিজ উই হ্যাভ টু গো টু বালিগঞ্জ কালচারাল অ্যান্ড সমাজসেবী অনলি আরে পুপুল মাসির ছেলের বিয়েতে যে বেনারসি দিয়েছিল ওকে ওইটা পরে এসছে হ্যাঁ ষষ্ঠীর দিন অষ্টমী সাজ করে এসছে ওনার বর তো আলাদাই কথা বাড়ির পাঞ্জাবি পরে উঠে চলে এসেছে একটু ওকে সাজিয়ে দিত নিজের সঙ্গে হ্যাঁ দুর্গাপূজাতে আজকাল কেউ ম্যারেক্স করে আর যায় না প্লিজ উই হ্যাভ টু গো টু বালিগঞ্জ কালচারাল অ্যান্ড সমাজসেবী অনলি সব ভালো দেখতে ছেলেরা ওখানেই আসে তো আমাকে ইউ উইল নট ফাইন্ড এনিওয়ে আরে মাসিমা এই প্যান্ডেলটা কোথায় বাবা আমি তো ছুটি পাইনি এরা দেওয়ালির জন্য দু তিন দিন ছুটি নিয়ে নেয় একদিনের যে এদের কিন্তু আমাদের পাঁচ দিনের জন্য আমাদের দশ দিনও ছুটি দিল না মানে কোনো মানে হয় পাঁচ দিন পেয়েছি আমি আর তার উপরে আমার নবমীর শাড়িটাও হলো না তো আমি একটাই শাড়ি পরে ঘুরে বেড়াবো নাকি আরে আলো পিসিকে দেখেছো ওর থেকেই শাড়ি নিয়ে নেওয়া উচিত উফ ওর শাড়িটা দেখেছো এত চকচক করছে এও হু ওয়্যারস সো মাচ ব্লিং আমার মনে হচ্ছে কালকে থেকে সানগ্লাস নিয়ে দেখতে হবে এরকম কেউ সাজে দুর্গাপূজা খালি 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 মানে জামা কাপড়েই সাজগোজেই খরচা বুঝলে আমরা গেছিলাম তো ওদের বাড়ি ওই দিনকে পাতি খাবার ইস মানে পারলে খিচুড়ি আর আলু সেদ্ধ খেয়ে পাঠিয়ে দিত আমাদের ফেরত এই আম ল্যাকটোজ ইনটলারেন্ট না সো আমাকে পায়েস হজম হবে না কিন্তু একটা রসগোল্লা চলবে উফ এত চকচকে শাড়ি মানে এত চকচকে শাড়ি আজকাল কেউ পরে টাকা পয়সা হয়ে গেলেও লাইফে টেস্টটা কোথার থেকে আসবে আচ্ছা আর পুপুর মাসি তো আলাদাই কথা উফ টিপ পরে দেখেছো ফুটবলের সাইজের কপালটা এইটুকুনি মানে কোনো মানে হয় জোকার লাগে একদম দেখতে আর কালকে সেন্ট লাগিয়ে এসেছিল অষ্টমীর সকালবেলা উপোস ছাড়া কেউ পুজো দেয় না ওকে ইটস নট মি ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে একটা জিনিস হয় রাইট এই বডিটা নিজেকে মেনটেন তো করে না আই দুর্গাপূজার ছুটি নিবি না আমি তো যাচ্ছি যাচ্ছি আমি কি একটা গোলাপি আতরের মতন গন্ধ সেটা আবার ধুনুচির ধোঁয়ার সঙ্গে মিলে একদম আমার বমি পাচ্ছিল তারপরে তো আমি গেলাম আলুর চপের কাছে সর্ষের তেল থেকে একটু নাকটা আমার পরিষ্কার হলো ব্যাস একটু দুটো বেগুনি খেয়ে আলুর চপ খেয়ে বাড়ি চলে এলাম আর পারি না আমি গরমের মধ্যে এসব করতে যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে দেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও বলো দুর্গা মাই কি Hit the bell icon and get notified every time we post a new video.